বহিরাগত মুক্ত ক্যাম্পাস সহ একাধিক দাবিতে মিছিল এসএফআই এর। বৃহস্পতিবার দুপুরে জেলা সিপিএম এর কার্যালয় থেকে মিছিল বের হয় লালদিঘি প্রশাসনিক ভবন হয়ে টেক্সটাইল মোড় হয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মনীন্দ্র চন্দ্র ক্যাম্পাসে এসে পৌঁছায় এবং সেখানে এসে অবস্থান বিক্ষোভে বসে। তাদের মূল দাবি স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া চালু করে বিশ্ববিদ্যালয়ের বেহাল পরিকাঠামোয় চাই যথাযথ উন্নতি, স্থায়ী উপাচার্য, রেজিস্ট্রার সহ একাধিক পদে সঠিক নিয়োগ করে বহিরাগত মুক্ত ক্যাম্পাসে দাবি করেন। 2021 সাল থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় একাডেমিক ইয়ার শুরু হয়েছে। তৃতীয় একাডেমিক ইয়ারে যখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পদার্পণ করছে, সেই সময় তালে দাঁড়িয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে একজন আধিকারিক নেই। একজন আধিকারিক না থাকার ফলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে যারা ভর্তি হবে তাদের ভর্তি প্রক্রিয়া আটকে আছে। রাজ্যের উচ্চশিক্ষা পরিষদ ঘোষণা করেছিল 1 তারিখ থেকে ফর্ম ফিলআপ শুরু হবে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য। 15 তারিখ ফর্ম ফিলআপের শেষ ডেট, আগামীকাল শেষ দিন রাজ্যের উচ্চশিক্ষা পরিষদের কথা অনুসারে। কিন্তু আজ পর্যন্ত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পোর্টাল খুলল না। সাঁওতালি বিভাগে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া বন্ধ ছিল। এসএফআই লড়াই আন্দোলনের ফলে আপনারা জানেন 11 তারিখ বাধ্য হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া শুরু করতে। তার সাথে সাথে আপনারা জানেন প্রত্যেক দিন রাজ্যপাল আর রাজ্যের যে সাজানো নাটক, সাজানো কাজিয়া, তার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মাটিতে রাজ্যের ছাত্র সমাজ কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। রাজ্যের 17টা ইউনিভার্সিটি যখন উপাচার্য শূন্য, রাতারাতি 14টা উপাচার্য ঘোষণা করেন রাজ্যের রাজ্যপাল, কোনো রকম আলাপ আলোচনা ছাড়া কারোর সঙ্গে আলাপ আলোচনা করছেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিহীন ছিলেন। আমরা চেয়েছিলাম ভিসি, উনি দিলেন লাইট ভার্সন অফ পিসি। এইভাবে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। ¡Vamos!